আমরা গতদিন কি পড়িয়েছিলাম মনে আছে? গ্যামেটোজেনেসিসের ফার্স্ট পার্ট, গ্যামেটোজেনেসিসের ফার্স্ট পার্ট, সেখানে কি কি ছিল? স্পার্মাটোজেনেসিস ছিল, ওজেনেসিস ছিল, জেনেসিস, গুড, ও জেনেসিস। হ্যাঁ, এই দুটো আমাদের মেজর অংশ ছিল। জি স্যার, এই দুটো আমাদের মেজর অংশ ছিল। আর আজকে আমরা পড়বো এই যে বাকি অংশ। তোমরা দেখো যে 5 নম্বর লাইনে স্ট্রাস সাইকেল, এর ডেফিনেশন, ক্লাসিফিকেশন, হিস্টোলজিক্যাল চেঞ্জেস ইন দ্য রিপ্রোডাকটিভ ট্রাক্ট ডিউরিং স্ট্রাস সাইকেল। ইন্টারেস্টিং জিনিস এই নিচের পার্টটা। তাহলে স্ট্রাস সাইকেল কি জিনিস? স্ট্রাস সাইকেল কি জিনিস বলো? তোমাদের কি সাইকেল হলো স্যার? আপনার আপনার মানে মানসিক ক্ষেত্রে যেটা বলে স্যার, ওই যে 21 দিনের যে একটা সার্কেল স্যার, হরমোন রিলিজ করে, তারপরে স্যার ডিম্বাণু রিলিজ হয়, ওভাম, ওইটা স্যার স্ট্রাস সাইকেল। গরুর ক্ষেত্রে হলো 21 দিনের মতন, মানুষের ক্ষেত্রে হলো 28-78, ফিমেল ফিমেলের ক্ষেত্রে আর কি স্যার, মেল এটা হয় না। আচ্ছা, স্ট্রাস সাইকেল আমরা খুব সহজ ভাষায় যদি বলি, গরম না কি? গরম বলি তো, স্ট্রেস মানে হিট যদি বলি, হিট মানে কি গরম না? জি স্যার, জি স্যার, জি স্যার। এই যে গরম হলে পানিতে নামবে, ঠিক আছে তো? না স্যার, গরম বলতে এটা হিটে আসা বোঝায় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই ছবিটা দিয়েছি একটা প্রতীকী ছবি যে গরম হবে, কিন্তু গরম হলে সে পানিতে নামবে না, তার বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল যে গরম সেটা অন্যদিকে যাবে। সো আমরা দেখি আসলে যে জিনিসটা কি। মূল কথা হচ্ছে একটা চেঞ্জেস, কি চেঞ্জেস? একটা রিদমিক চেঞ্জ, একটা রিদম থাকবে এর মধ্যে, একটা রিদম থাকবে, একটা অর্গানাইজড ফ্যাশন থাকবে। কি ফ্যাশন? সেটা স্ট্রাকচারাল, এই অ্যানিমেলটার মধ্যে স্ট্রাকচারাল চেঞ্জ হবে। স্ট্রাকচার কোন কোন স্ট্রাকচারে? ওভারি, ইউটেরাইন টিউব এবং ইউটেরাস, এই স্ট্রাকচার গুলিতে চেঞ্জ হবে। জেনিটাল অর্গানে, জেনিটাল অর্গানে। এরপরে কি হবে? ফাংশনাল অর ফিজিওলজিক্যাল চেঞ্জ হবে। এরপরে হবে কি? বিহেভিয়রাল চেঞ্জ হবে। কার হবে সেটা? ফিমেল অ্যানিমেলের ক্ষেত্রে, এবং সেটা সাইক্লিক অর্ডারে হবে, অর্থাৎ রিপিটিশন হবে। এটাই হলো স্ট্রেস সাইকেল। অর্থাৎ একটা ফিমেল অ্যানিমেলের রিপ্রোডাকটিভ অর্গানের মধ্যে একটা রিদমিক ফ্যাশন, একটা পার্টিকুলার ফ্যাশনে স্ট্রাকচারাল, ফাংশনাল অ্যান্ড বিহেভিয়রাল যে চেঞ্জ, এটাকেই বলবো আমরা স্ট্রেস সাইকেল। এর ফেজ কয়টা? এর ফেজ আছে হচ্ছে মূলত 4টা, প্রো স্ট্রেস, স্ট্রেস, মিড স্ট্রেস অ্যান্ড ডাই স্ট্রেস। 4টা প্রো স্ট্রেস, মানে মূল কথা হলো স্ট্রেস। প্রো মানে প্রাইমারি, প্রাথমিক, অথবা হলো আগে, স্ট্রেসের আগে, তারপরে স্ট্রেস, মিড স্ট্রেস, ডাই স্ট্রেস। তাহলে আমরা যদি বলি স্ট্রেস, এখানে মূল থিমটা হলো স্ট্রেস। স্ট্রেস কি জিনিস? পার্ট অফ দ্য স্ট্রেস সাইকেল, দ্যাট ইজ দ্য বায়োলজিক্যাল টার্ম অফ হিট। স্ট্রেস মানে কিন্তু হিট। আমরা তোমাদের কে যেন কোন এক ক্লাসে বলেছিল যে স্যার যেটাকে বলে গরম হওয়া, হ্যাঁ একদম এক্স্যাক্ট সেটাই, এবং ইভেন সেটা ইংলিশে হিট টার্মটাই ব্যবহার করা হয়। সেই জিনিসটা হলো কি? সেক্সুয়াল এক্সাইটমেন্ট। ফিমেল অ্যানিমেলের ক্ষেত্রে, বিশেষ করে ফিমেল অ্যানিমেলের ক্ষেত্রে থ্রু আউট দ্য লাইফ, মানে সবসময় তাদের মধ্যে কিন্তু সেক্সুয়াল এক্সাইটমেন্টটা থাকে না। ওই সাইকেলের একটা পার্টিকুলার সময়ে তাদের মধ্যে এক্সাইটমেন্টটা অনেক বেশি থাকে, এবং তাদের মধ্যে পুরুষের সাথে মিলিত হওয়ার প্রবণতা, মিটিং টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে পিক লেভেলে। আমরা এফআর রিপ্রোডাকটিভ সাইকেল দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন অ্যানিমেলে, কাউ, ইউ, স, মেয়ার, বিচ, কুইন। এই বিশেষ করে স্ট্রাস সাইকেলের লেংথ, লেংথ অফ স্ট্রাস, কাউয়ের তো অবশ্যই, কাউয়ের পুরোটা মুখস্থ করবে, এবং কাউয়ের ক্ষেত্রে, ইউয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো, ওভুলেশনটা কখন হয়। কাউয়ের ক্ষেত্রে পুরোটা একেবারে মুখস্থ না, ছোটস্থ করবে, সারা জীবন খুব লাগবে যে কখন ওভুলেশনটা হয়, ওভুলেশনটার সাথে আমরা কখন তাকে ইনসেমিনেশন করব। এখন তো
বাংলাদেশে প্রযুক্তি এগিয়ে গেছে, টেকনোলজি ট্রান্সফার হচ্ছে, তো সেক্ষেত্রে ওভুলেশনটা হওয়া, ওভুলেশনটা হইলে তারপরে না সেখানে যদি আমরা স্পার্ম দেই তাহলে মিলিত হয়, সেখান থেকে জায়গট হবে এবং নতুন বাসুর বা বাচ্চা উৎপাদন হবে। তো সেক্ষেত্রে এই সময়টা জানা এবং কখন তার স্ট্রাস শুরু হয়েছে এই সময়গুলি মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। এই চারটা ভালো করে মুখস্থ করবে, বিশেষ করে কাউ, বিশেষ করে কাউ পুরোটা ভালো করে, কাউ এবং ইউ। কুইন মানে বিড়াল না স্যার, ফিমেল বিড়াল, কুইন, কুইন মানে ফিমেল বিড়াল না? হ্যাঁ, কুইন হলো ফিমেল বিড়াল। আচ্ছা, আমরা বলেছিলাম চেঞ্জ হবে, রিদমিক চেঞ্জেস, এবং চেঞ্জটা হবে তিন ধরনের, বিহেভিয়ারাল, স্ট্রাকচারাল এবং ফিজিওলজিক্যাল, তিন ধরনের। তাহলে তার বিহেভিয়ার কি কি ধরনের চেঞ্জ হয় সেটা আমরা একটু দেখি। তো বিহেভিয়ারের মধ্যে খাবার দাবার ছেড়ে দিবে। তো আমাদের এক স্যার খুব মজা করে বলতো এই কথাটা, একই নেশায় ঘোরে, অন্য কিছু তার মাথায় ঢোকে না, খাবার দাবার ছেড়ে দেবে, বার্কিং করবে অর্থাৎ প্রচন্ড ডাকাডাকি করবে, রেস্টলেস অর্থাৎ সে বিশ্রামহীন হয়ে যাবে, চুপচাপ বসে থাকা দাঁড়িয়ে থাকা এটা পারবে না, ছটফট করবে সবসময়, মিকচুরেশন ঘন ঘন প্রস্রাব করবে, তারপরে টেলটা উঁচিয়ে রাখবে, ভালভা ওপেন করে ওপেন থাকে কিছুটা, এবং এই সময়ে অন্য অ্যানিমেলের প্রতি জাম্প করার, অন্য অ্যানিমেলের উপরে লাফিয়ে ওঠার প্রবণতা থাকে। ফিজিওলজিক্যাল কি কি চেঞ্জ হবে, ফিজিওলজিক্যাল হলো কিছু মিউকাস ডিসচার্জ হয়, অল্প কিছু মিউকাস ডিসচার্জ হয়, ভেজাইনাতে ডিপার রেড, ডিপ রেড হয়ে যায়, ভালভাটা সুলেন হয়ে যায়, স্ট্রাকচারাল কি কি চেঞ্জ আছে, স্ট্রাকচারাল চেঞ্জ আমরা দেখলাম বিহেভিয়ারাল ফিজিওলজিক্যাল, এবার দেখবো স্ট্রাকচারাল কি কি চেঞ্জ আছে, এবং স্ট্রাকচারাল চেঞ্জটা গুরুত্বপূর্ণ বিশেষ করে ইউটেরাসের মধ্যে, এটা অনেক সময় পরীক্ষায় আসে, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে প্রোস্ট্রাসে কি হচ্ছে, স্ট্রাসে কি হচ্ছে, মেটাস্ট্রাসে কি হচ্ছে এবং ডাইস্ট্রাসে কি হচ্ছে, আমরা ধাপ বাই ধাপ সবগুলি দেখবো। প্রোস্ট্রাস, প্রোস্ট্রাস হচ্ছে ওভারিতে কি চেঞ্জ হবে, ওভারিতে ওভারিয়ান ফলিকল ডেভেলপ করবে। এই যে আমি একটা ওভারির স্কেমেটিক ডায়াগ্রাম দেখানোর চেষ্টা করেছি, দেখো এক নম্বর স্টেজে হলো প্রিমর্ডিয়াল ফলিকল, প্রিমর্ডিয়াল ফলিকল, এখান থেকে ফলিকল গুলা প্রিমর্ডিয়াল জার্ম সেল থেকে প্রিমর্ডিয়াল ফলিকল, তারপরে প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, ডেভেলপিং ফলিকল, এ পর্যন্ত ডেভেলপ করবে, এটা হচ্ছে প্রোস্টাস স্টেজ। এই সময় কি হবে, লুটিনাইজিং হরমোন, সিক্রেট লুটিনাইজিং হরমোন ভেরি হাই লেভেল, প্রোজেস্টেরন কমে যাবে, লুটিনাইজিং হরমোন বেশি বেশি রিলিজ হবে। ফ্যালোপিয়ান টিউবে কি চেঞ্জ হবে, ফ্যালোপিয়ান টিউবে চেঞ্জ হবে গ্রোথ অফ দ্য লাইনিং সেল, ফ্যালোপিয়ান টিউবের যে লাইনিং সেল আছে ইনার লেয়ারে সেই সেলগুলি বেশি বেশি ডেভেলপ করবে, আরো সংখ্যা বেড়ে যাবে, এবং ফ্যালোপিয়ান টিউবের যে সিলিয়া থাকে, ইমব্রিয়েটেড ইন সিলিয়া থাকে, এই সিলিয়াগুলির পরিমাণ বেড়ে যাবে। ইউটেরাসে কি চেঞ্জ হবে, দেখো ইউটেরাসে এপিথেলিয়াল সেলস এন্ড ফাইবার্স ইনক্রিজ করবে ছবিতে দেখো, এবং ইউটেরাইন গ্ল্যান্ডও ইনক্রিজ করবে। প্রথম ছবিটা হচ্ছে একটা রেগুলার লাইফের ছবি, পরের ছবিটা হচ্ছে প্রো স্ট্রাসের ছবি বা স্ট্রাসের দিকের ছবি। তো দেখো যে যখন একটা অ্যানিমেলের স্বাভাবিক অবস্থায় ছিল, বাম্পাসের ছবিটাতে খুব ছোট ছোট ইউটেরাইন গ্ল্যান্ড ছিল, খুবই অল্প, কিন্তু যখন সে প্রোস্টাসের দিকে ধীরে ধীরে অ্যাডভান্স হচ্ছে তখন তার মধ্যে ইউটেরাইন গ্ল্যান্ড ডেভেলপ করেছে। এর মধ্যে কি হবে, ইনক্রিজ ভাস্কুলারিটি, ইনক্রিজ ভাস্কুলারিটি মানে হচ্ছে তার যে ব্লাড ভেসেলস আছে, ব্লাড ভেসেলের পরিমাণ মানে বেড়ে যাবে। তারপরে কি হবে, ইউটেরাইন গ্ল্যান্ডটা কোথায় থাকে স্যার একটু মনে করে দিলাম, পড়ছিলাম হয়তো, মনে করে, এন্ডোমেট্রিয়ামে, ইউটেরাসের তিনটা লেয়ার, জি স্যার, এন্ডো, তিনটা লেয়ার কি কি বলো, রিয়াদ বলো, তিনটা লেয়ার কি কি, এন্ডোমেট্রিয়াম আর মানে পেরিমেট্রিয়াম আর মায়ো, এন্ডো বলো বলো, হ্যাঁ ঠিক আছে বলো, এন্ডোমেট্রিয়াম পেরিমেট্রিয়াম আর এপি, মাসখানেটা কি, মাসখানে স্যার মায়ো, হ্যাঁ মায়োমেট্রিয়াম, মাসখানে হলো মায়োমেট্রিয়াম আর এন্ডোমেট্রিয়াম মানে ভিতরের দিকে, এই এন্ডোমেট্রিয়াম হলো এই ইউটেরাইন গ্ল্যান্ড। ওকে স্যার, আর হবে কি, কনজেশন এবং এডিমেটাস
প্রলিফারেশন হবে। কনজেশন মানে হলো সেখানে প্রচুর ওই যে ব্লাড ভাস্কুলারিটি তৈরি হবে, ভাস্কুলারিটির সাথে সেই ব্লাড ভেসেলে প্রচুর পরিমাণ ব্লাড গিয়ে জমা হবে, এই জন্য তাকে অনেকটা রেডিশ হবে এই কনজেশন। কনজেশন আমরা যখন প্যাথোলজিতে পড়বে বিভিন্ন জায়গায় যখন আমাদের আঘাত পাই সেখানে লাল হয়ে যায়, কেন? সেখানে ব্লাড বেশি বেশি আসে, কনজেশন হয়। ইডিমেটাস প্রলিফারেশন বলছে সেখানে বেশি পরিমাণে ফ্লুইডও আসবে, ফুলে উঠবে কিছুটা, এবং বলা হয় যে ব্লাড ভেসেল মোর দ্যান 10 টাইমস বেশি যাবে, বেড়ে যাবে। এরপরে কি হবে, প্রোস্টাসের শেষ দিকে এসে সার্ভিক্সটা ওপেন হবে, আর কি হবে, ভ্যাজাইনাতেও চেঞ্জ হবে, কি হবে, ইনক্রিজ থিকনেস অফ এপিথেলিয়াল লেয়ার, এপিথেলিয়াল লেয়ারের মধ্যে তার থিকনেস চেঞ্জ হয়ে যাবে। এরপরে এসো সেকেন্ড স্টেজ, স্ট্রাস। স্ট্রাসের মধ্যে কি হবে, ওভারির যে ম্যাচিউর ফলিকুল গুলো আছে, ম্যাচিউর ফলিকুল তার সর্বোচ্চ সাইজে পৌঁছাবে। এই যে দেখো ম্যাচিউর ফলিকুল, এই ম্যাচিউর ফলিকুলটা বেড়ে যাবে, এই আমার মাউস পয়েন্টারের মাথায় খেয়াল করো, এই ম্যাচিউর ফলিকুলটা সাইজে বেড়ে যাবে, তার ওয়ালটা থিন হবে, ওয়ালটা থিন হবে, ট্রান্সপারেন্ট হবে, এইখানে গিয়ে ওভুলেশন হবে। আমি ওভুলেশনটা এখানে একটু পড়াচ্ছি, কিন্তু একটু পরে গিয়ে আবার একটু ডিটেলস বলবো, তখন আরেকটু ডিটেলস। এখানে তখন ওভুলেশন হয়ে যাবে, তখন কি হবে, এই ওভুলেশনের পূর্ব পর্যন্ত ফলিকল থেকে ইস্ট্রোজেন রিলিজ হবে। এছাড়াও এই যে ওভুলেশন যখন হবে সেই মুহূর্তে লুটিনাইজিং হরমোন এবং প্রজেস্টেরন, প্রজেস্টেরন একদিকে কমবে আর লুটিনাইজিং হরমোন বেড়ে যাবে। আমি হরমোনাল সাইকেল পড়াবো এবং এই জিনিসটা খুবই আরো বিস্তারিত পড়াবে ফিজিওলজিতে, আমি একটু পরে আবার আরেকবার দেখাবো, কিন্তু ফিজিওলজিতে ইন ডিটেলস দেখাবে। ইউটেরাস, ইউটেরাসে কি চেঞ্জ হবে দেখো, ইউটেরাসে কনজেশন এবং ইটিমেস্টাস প্রলিফারেশন সর্বোচ্চ পর্যায়ে যাবে। প্রোস্টাসে শুরু হয়েছিল, স্ট্রাসে এসে হাইস্ট লেভেলে পৌঁছাবে, সেলস এবং ফাইবারস এর মধ্যে ইনক্রিজ হবে, মানে পরিমাণ বেড়ে যাবে, এবং এই সময়টাই হলো মূল কাজটা হলো এই ইউটেরাসটা নতুন যে বাচ্চা ধারণ ক্ষমতা সর্বোচ্চ লেভেলে পৌঁছাবে, অর্থাৎ কি ওভারি থেকে ওভুলেশন হয়ে আসবে, একটু আগে যে ওভুলেশনের কথা বললাম, ওভুলেশন আসবে আর বাইরে থেকে কি হবে, একটা পুরুষ যদি তাকে সিমেন দেয় তাহলে এটা জায়গোট তৈরির মাধ্যমে পরবর্তী প্রজন্ম তৈরির যে প্রস্তুতি সেটা করে ফেলবে, কমপ্লিট প্রিপেয়ার্ডনেস ফর দা ইমপ্লান্টেশন। এবং এই সময়ে যেহেতু ইমপ্ল্যান্ট করতে হবে এই জন্য তার সর্বোচ্চ লিবিডো তৈরি হবে। লিবিডো বোঝো, লিবিডো? না স্যার। কেউ বোঝো? না স্যার। না স্যার। আচ্ছা অ্যাপেটাইট বোঝো তো? অ্যাপেটাইট? না স্যার। অ্যাপেটাইটটা হচ্ছে খাবারের যে মানুষের একটা চাহিদা আছে না? জি স্যার, খাদ্য চাহিদা। এবার আবার দেখবে যে বিশেষ করে মেয়েদের মধ্যে অনেকেই খেতে চায় না, তো তখন সেটাকে বলা হয় লস অফ অ্যাপেটাইট। অনেক অ্যানিমেল দেখবে একটু অসুস্থ হলেই খেতে চায় না, তো সেটাকে বলা হচ্ছে লস অফ অ্যাপেটাইট, এই যে খাবারের যে চাহিদাটা আগ্রহটা এটা কমে যাওয়া। খাবারের ক্ষেত্রে শব্দটাকে অ্যাপেটাইট বলা হয়, আর সেক্সের ক্ষেত্রেও মানুষের ক্ষেত্রে একটা চাহিদা আছে, এটাকে বলা হয় লিবিডো, মনে থাকবে? জি স্যার। জি স্যার, লিবিডো মনে রেখো, এটা এটা পাবে প্রায়, তোমরা এটা পড়বে অনেকবারই, পড়বে অনেক জায়গাতে পড়বে লিবিডো শব্দটা, এবং এই লিবিডোর সাথে অনেক কিছু জড়িত আছে। তো কি হবে, লিবিডোটা হাইস্ট লেভেলে যাবে বা সেক্সুয়াল ডিজায়ারটা। তাহলে আমরা একটু ছবিতে যদি দেখি যে স্ট্রাস বলেছিলাম ইউটেরাসে কি চেঞ্জ হবে, ইউটেরাসে এটা বলেছিলাম নর্মাল স্টেজে প্রথম ছবিটা, এর পরের ছবিটা হচ্ছে স্ট্রাসে, এবং এটা হলো স্ট্রাসের শেষের দিকে এসে অনেকটা এই ধরনের ছবি তৈরি হবে। মূল কথা হচ্ছে এখানে গ্ল্যান্ডুলার অনেক চেঞ্জ হয়, গ্ল্যান্ড তৈরি হয়, গ্ল্যান্ড থেকে অনেক সিক্রেশন হয় যেটা বাচ্চা ধারণ ক্ষমতার জন্য কাজে লাগে। আর স্ট্রাসের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে সার্ভিক্সটা ওপেন থাকবে। তোমরা এই যে চারটা চেঞ্জ বলতেছি, প্রোস্ট্রাস, স্ট্রাস, মিটিস্ট্রাস, ডাইস্ট্রাস, এই সময়ের চেঞ্জ গুলা ভালো করে দেখো, এবং এটা তোমাদের কাজে লাগবে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। মিটিস্ট্রাস, মিটিস্ট্রাস মূল ঘটনা হচ্ছে, আমরা এর আগে দেখলাম
ওভুলেশন হলো, অর্থাৎ ওভাটা বের হয়ে গেল। ওভাটা যখন বের হয়ে যাবে তখন ঘটনা দুইটা হইতে পারে। একটা হচ্ছে যে যদি পুরুষের সাথে মিলিত হয় তাহলে সেখানে বাচ্চা ধারণ করবে, আর যদি না হয় তাহলে কি হবে, সেটা রিলিজ হয়ে যাবে। আমরা একুশ দিনের যে সাইকেলটার কথা বলি, এই সাইকেলটা কিন্তু তখনই হয়, ২৯ দিনের সাইকেলটা তখনই বলি, এটা তখনই হয় যখন এই ওভাটা রিলিজ হয়, বের হয়ে যায় অথবা অ্যাবজর্ব হয়ে যায়। বোঝা গেছে? যদি কেউ কনসিভ করে অর্থাৎ বাচ্চা আসে তাহলে কিন্তু এটা সেখানে স্টপ হয়ে গেল, অর্থাৎ এখানে আর বন্ধ হয়ে গেল। পরে যখন এটা অনেক কয় মাস, নয় মাস বা ছয় মাস বা পার্টিকুলার পিরিয়ড পরে আবার সেটা অ্যাক্টিভ হবে, সেটা অনেক পরে। তো আমরা যে একুশ দিন আঠাশ দিনের কথা বলছি এটা মূলত হচ্ছে ইফ দেয়ার ইজ ফেইলিওর অফ ফার্টিলাইজেশন ওভারি, তাহলে এই সময়টা তো ওভারিতে কি চেঞ্জ হবে, ওভারিতে কর্পাস লুটিয়াম ফর্ম হবে। এই যে ওভাটা রিলিজ হলো, এরপরে গিয়ে দেখো এই যে হলুদ, হলুদ কর্পাস লুটিয়াম ফর্ম করে। কর্পাস লুটিয়াম কিভাবে হবে, মেমব্রেন গ্রানুলোসা সেল, এই যে মেমব্রেনের যে গ্রানুলোসা সেল থাকবে, হাইপারট্রপি এবং হাইপারপ্লাসিয়া, হাইপারট্রপি এবং হাইপারপ্লাসিয়ার মাধ্যমে কি হবে, কর্পাস লুটিয়াম তৈরি হবে। এরপরে ইস্ট্রোজেন ড্রপ করবে, প্রোজেস্টেরন ইনক্রিজ করবে এবং এটার মাধ্যমে ফিউচার ফলিকুলার ডেভেলপমেন্ট বন্ধ থাকবে কিছুক্ষণের জন্য, কারণ এখানে ওভারের একটু প্রিপারেশনের দরকার আছে। আগে থেকে যে জায়গাটা থেকে ওভুলেশন হলো সেই ওভুলেশনটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে এটা আগে নিজের মধ্যে রিঅর্গানাইজ করবে, রিকনস্ট্রাকশন করবে। এরপরে যখন স্বাভাবিক অবস্থায় আসবে তখন আবার ফলিকুল ডেভেলপ করবে। ইউটেরাসের কি চেঞ্জ হবে, যেহেতু অলরেডি ওভুলেশন হয়ে গেছে এবং ফার্টিলাইজেশন হয়নি, সেক্ষেত্রে ইডিমাটা কমে যাবে। টার্জিডিটি অর্থাৎ স্ফীত হয়ে গিয়েছিল, যেটা স্ফীত হয়ে গিয়েছিল ইউটেরাইন গ্ল্যান্ডের কারণে, সেটা কমে যাবে এবং একটু থলথলে হয়ে যাবে ইউটেরাসটা এই সময়। তাহলে কি হবে, ব্লাড ভেসেলটা ভেঙে যাবে, ইমপ্লান্টেশন হবে না। এই দেখো এই যে ডান পাশের যে ছবিটা, এটাতে এই হয় নাই, মানে ফার্টিলাইজেশন না হওয়ার কারণে এই ব্লাড ভেসেলটা ব্রেকডাউন হয়ে গেছে। ডান পাশের ছবিটাতে খেয়াল করো, কর্নারে ব্লাড ভেসেলগুলি ব্রেকডাউন হয়ে গেছে এই অবস্থায়, এবং সার্ভিস অবশ্যই ক্লোজড থাকবে। এরপরে এসো ডায়াস্ট্রাস। ডায়াস্ট্রাসে কি, তুলনামূলক একটা লং ডিউরেশন, ওভারি কর্পাস লুটিয়াম ডিজেনারেট করবে। এই যে দেখো হলুদ কর্পাস লুটিয়ামটা ডেভেলপ করেছিল, এটা ধীরে ধীরে আবার ডিজেনারেট করবে, ছোট হয়ে যাবে, শুকিয়ে যাবে, মানে আমি যদি সহজ বাংলায় বলি শুকিয়ে যাবে বা ডিজেনারেট করবে। আবার ওভার এটা ধীরে 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 তার নর্মাল স্টেজে আসবে। এই যে দেখো নর্মাল স্টেজে আসবে। ইউটেরাসে কি হবে, ব্লাড ভেসেল গুলো একদম কমে যাবে, ইউটেরাইন গ্ল্যান্ড গুলো ডিজেনারেট করবে এবং ইউটেরাসটাও তার নর্মাল স্টেজে ফিরে আসবে, সার্ভিসটা বন্ধ থাকবে। এই যে দেখো আবার ডায়াস্ট্রাসে এসে আগের অবস্থা থেকে নর্মাল স্টেজে ফিরে এসেছে এই ইউটেরাসটা। এই যে পরিবর্তনগুলো বললাম, এর মধ্যে কোনো আছে, কোশ্চেন আছে? এই যে পরিবর্তনের কথা বললাম, এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, আপাতত নাই স্যার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে স্যার। জি স্যার। আমরা এক নজরে তাহলে একটু ওভারভিউ দেখবো যে ইউটেরাস এবং ওভারিতে কি ধরনের চেঞ্জ হয়। বাম পাশেরটা ওভারি, ডান পাশেরটা ইউটেরাস। দেখো একটা নরমাল ওভারি উপরের ছবিটা, নিচে হলো স্ট্রাসের মধ্যে স্ট্রাস শুরু হচ্ছে, এরপরে স্ট্রাসের পিক লেভেলে একদম দেখো যখন স্ট্রাস শেষ হয়ে গেছে তখন কেমন হয়। ডান পাশে দেখো ইউটেরাসের নরমাল ছবি, মানে মূলত এটা এন্ডোমেট্রিয়াম সেকশন, মূলত এন্ডোমেট্রিয়াম সেকশন। উপরে অ্যান্ডোমেট্রিয়াম, দেখো গ্ল্যান্ড বেড়ে গেছে এবং ধীরে ধীরে আবার পরের দিকে গিয়ে কমে যাচ্ছে, কমে গিয়ে নর্মাল স্টেজে ফিরে আসবে। তাহলে আমরা বলেছিলাম ওভুলেশন হচ্ছে স্ট্রাসের শেষের দিকে। কখন কিভাবে হচ্ছে,
এই ওভুলেশনের মেকানিজমটা আমরা একটু দেখব। দেখো আমাদের ম্যাচিউর ফলিকুল যখন ওভারিতে হয়ে যায়, তৈরি হয়, এই যে ম্যাচিউর ফলিকুল, এই যে প্রথমে দেখো প্রাইমারি প্রিমোর্ডিয়াল ফলিকুল, ফলিকুলের ভিতরে আছে হলো প্রিমোর্ডিয়াল জার্ম সেল, প্রাইমারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট, তারপরে শেষের দিকে গিয়ে হবে কি ম্যাচিউর ফলিকুল এবং ম্যাচিউর বা গ্রাফিয়ান ফলিকুল হয়। ম্যাচিউর ফলিকুল যখন হবে এই যে চতুর্দিকে যে ফলিকুলের মধ্যে যে গ্রানুলোসা সেল এগুলার লেয়ারগুলো মোটা হয়ে যায়, এখান থেকে লাইকার ফলিকুল সিক্রেটেড হয়। লাইকার ফলিকুলের কারণে ভিতরে প্রেশারটা বেড়ে যায়, প্রেশারটা বেড়ে হয়ে যাওয়ার কারণে ওভারের সারফেসে এটা প্রেশার দেয় এবং প্রোট্রুডেড হয়ে যায়। এই যে প্রোট্রুডেড হয়ে গেল, সারফেস থেকে একটু বেরিয়ে গেল, এটাকে বলা হচ্ছে স্টিগমা। স্টিগমা তৈরি হয়, এই স্টিগমা তৈরি হয় যখন প্রেশার দিলে, তখন এখানে ব্লাড ভেসেল গুলো প্রেশারে থাকে, এখানে ব্লাড সার্কুলেশন কমে যায়, সেলগুলি ডিজেনারেট করে, আবার ভিতরের দিকে প্রেশার আসে। এই দুই প্রেশার এর কারণে নিউট্রিশনাল সাপ্লাই কমে যাওয়ার কারণে ওভারের এই লেয়ারটা পাতলা হয়ে যায়, পাতলা হয়ে আস্তে করে ওভাটা রিলিজ হয়ে যায় এবং ওভাটা ডিরেক্টেড টু দা ফালোপিয়ান টিউব। এখন বিষয় হলো এর মধ্যে হরমোনাল কি চেঞ্জ হবে এবং ওভাটা তখনই রিলিজ হবে যখন হচ্ছে লুটিনাইজিং হরমোন হাইস্ট লেভেলে থাকবে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটাও অলমোস্ট হাইস্ট লেভেলে থাকবে, এইগুলি যখন পিক লেভেলে সব কাজ করবে তখন ওভুলেশনটা হবে। ওভুলেশনের মেকানিজমটাও পড়বে যে কিভাবে ওভুলেশনটা হয়। আর কোনো কোশ্চেন আছে? স্যার স্টিগমাটা আরেকবার একটু যদি বলতেন। হ্যাঁ দুর্জয়, জি স্যার, ছবিটা দেখতে পাচ্ছ? জি স্যার, ছবিটা এই যে ওভারির যখন ওভারির এই যে ভিতরের দিকে গ্রাফিয়ান ফলিকুলের সাইজটা বেড়ে গেছে, তখন সারফেসের দিক থেকে একটু ঠেলে উপরের দিকে উঠেছে, বোঝা যাচ্ছে? এই যে আমার মাউস পয়েন্টারের মাথায়, এই যে মাউস পয়েন্টার, এই যে ধরো ভিতরে একটা ফলিকুল, ধরো একটা বেলুনের ভিতরে যদি কোনো ভাবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ঠেলে উপরের দিকে দাও, বুঝতে পেরেছ? যেরকম সারফেস থেকে একটু উপরের দিকে উঠে যাবে, এটাই হচ্ছে স্টিগমা। জি স্যার বুঝতে পারছি, এটাই হলো স্টিগমা, খুব সহজ জিনিস। তাহলে হোমওয়ার্কটা করে আসবে, রোল নাম্বার 11, 26, 41। হোমওয়ার্ক হলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পার্মাটোসাইটোজেনেসিস এন্ড স্পার্মিওজেনেসিস। আমি তোমাদেরকে বলেছিলাম এর আগের ক্লাসে, ভালো করে পড়বে। আর কোনো কোশ্চেন আছে কারো? স্যার বার্ডের ক্ষেত্রেও এই রকমই হয়? বার্ডের ক্ষেত্রে মোর অর লেস সিমিলার, কিন্তু আবার ডিসিমিলারও অনেকখানি আছে। যেমন ইউটেরাস থাকবে বার্ডের ক্ষেত্রে, কিছু তো বলো। আচ্ছা তোমাদের ইয়া পড়ানো হয়েছে কিনা? আচ্ছা আমি তো বার্ডের স্যার ইউটেরাস থাকে স্যার, আমি তো তোমাদের ইয়া পড়ালাম ফিমেল জেনিটাল। আচ্ছা বার্ডের পড়াই নাই না? না স্যার, সিলেবাসে বার্ড আছে। অনলি স্যার রেসপিরেটরি সিস্টেমটা দেখাইছিলাম, রেসপিরেটরি সিস্টেমটা ভালো করে ফোকাস করেছিলাম, কিন্তু জি স্যার রিপ্রোডাক্টিভ সিস্টেম বার্ডের পড়াই নাই তোমাদের, সময় পাই নাই। ঠিক আছে, আমি কোন একটা ক্লাসে বার্ডের রিপ্রোডাক্টিভ সিস্টেমটা দেখাবো, এটা জানা দরকার আছে। কে জিজ্ঞেস করলো এটা? মনীষ সাহা না? রঞ্জন পাল। রঞ্জন, ঠিক আছে, আমি তোমাদের শুধু এই যে আমরা যে ফ্যালোপিয়ান টিউব পড়ছি, ফ্যালোপিয়ান টিউবটা কিন্তু বার্ডের ক্ষেত্রে অনেক ডেভেলপ, অনেক বেশি ডেভেলপ। ওদের হচ্ছে ইনফান্টিবুলাম, ম্যাগনাম, ইসথমাস একটু আলাদা এবং অনেক প্রশস্ত। যেমন ম্যামালস এর ক্ষেত্রে ইয়াটা কিন্তু অনেক ডেভেলপ, মানে ইউটেরাসটা অনেক বড় এবং প্রশস্ত, সেখানে অ্যানিমেলকে হোল্ড করতে হয়। কিন্তু ফিমেলের ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে বার্ডস এর ক্ষেত্রে এভিয়ান স্পিসিস এর ক্ষেত্রে ভাইরাস তোমাদের ফ্যালোপিয়ান টিউবটা কিন্তু অনেক ডেভেলপ,
আমি কোন একটা ক্লাসে অ্যাট লিস্ট অল্প করে হলেও যে ব্রিফ জিনিসটা তোমাদেরকে দেখাবো বার্ডের, আমাকে যদি ভুলে যাই মনে করিয়ে দিও। আর এরপরের ইনফরমেশন হচ্ছে যে তোমরা জানো যে আমরা, আমি এবং মতিন স্যার দুজন মিলে এই কোর্সটা নেব, মতিন স্যার দুইটা চ্যাপ্টার নেবে। তো এমব্রায়োলজির একটা জিনিস হচ্ছে যে ধীরে 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 ক্রোনোলজিক্যালি আগায়, অর্থাৎ একটা গ্যামেটোজেনেসিস হলো, এরপরে ওভুলেশন হবে, এরপরে ফার্টিলাইজেশন হবে, ক্লিভেজ, মরুলা, গ্লাস্টুলা, তোমরা বোঝো, এগুলো সিকোয়েন্সিয়ালি আগাতে হবে। তো আমি এখন মতিন স্যারকে বলবো যেন উনি এই দুইটা চ্যাপ্টার এখন নেয়, এরপরে, কারণ উনি ফার্টিলাইজেশন করাবেন। আমাদের ওভুলেশন হয়ে গেছে, এখন দরকার হওয়া ফার্টিলাইজেশন, ঠিক আছে? জি স্যার। আমি কি তোমাদেরকে সিকোয়েন্সটা বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। এই সিকোয়েন্স ধরে ধরে যদি পড়াই তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। তো এখন আশা করি মতিন স্যার ক্লাস করে দেবে, তারপরে আমি আবার কন্টিনিউ করব। ভালো থেকো সবাই। স্যার ক্লাস রেকর্ড গুলি স্যার পাবো না স্যার? নন্দিতা বলো। স্যার কালকে তো স্যার ওই হঠাৎ করে স্যার কারেন্ট চলে গেছে, ওয়াইফাই চলে গেছে স্যার, আর ওখানে আমার মানে স্যার ফোনের যে ডাটা কিনি ওটা ইউজ করা যায় না স্যার, নেট পাই না, এই জন্য স্যার আমি ক্লাস থাকতে পারি না কালকে। আচ্ছা ঠিক আছে, তবে পরে একদিন শুনবো কিন্তু আমরা। জি স্যার অবশ্যই। যে কোনো সময় ক্লাসে জিজ্ঞেস করলে ঠিক আছে তো নাকি? উত্তর যে দিয়েছে খুবই স্পেসিফিক উত্তর দিয়েছে। ঠিক আছে, ভালো থেকো সবাই, পরবর্তীতে আবার দেখা হবে। ক্লাস রেকর্ড পাবো স্যার? ক্লাস রেকর্ড, আচ্ছা দেখা যাক কি করা যায় তোমাদের জন্য। স্যার আমাদের স্যার স্লাইড গুলো ছবি দিলে ভালো হবে স্যার। স্লাইড তোমাদের অনেকেই চাচ্ছে, শুনো, তোমরা যে স্লাইড কেন চাচ্ছো এটা মনে হয় আমি একটু বুঝতে পারছি। আমার স্লাইড এবং নোট হলো একই জিনিস, স্লাইডটা আমি সাজিয়ে প্রেজেন্টেশন আকারে তৈরি করি, একটা জিনিস উপস্থাপনা করা। শুনো, একটা মেয়েকে কাজল দেওয়া আর একটা মেয়ের কাজল পরে আসা ভিন্ন জিনিস। একটা মেয়েকে একটা মাস্কারা কিনে দেওয়া আর মেয়েটার মাস্কারা পরে আসা আলাদা জিনিস। একটা মেয়ের আইলাইনার, আইব্রো, আই শ্যাডো, ফাউন্ডেশন এগুলো কিনে দেওয়া এক জিনিস আর মেয়েটার পরে আসা আর একটা জিনিস। তো আমি এগুলো পড়ায় পড়ায় এই জিনিসটাকে উপস্থাপন করি, এটা ভালো লাগে আমি জানি। আর এখানে হলো খুবই পয়েন্ট টাকার স্পেসিফিক জিনিসগুলো আমি দেই, কিন্তু নোটটা যদি তোমাদের পড়ো ওখানে 22 সেন্টেন্স আছে, সেটা তোমাদের বুঝতে সহজ হবে। স্যার নোটটার মধ্যে ডিটেইলস দেয়া তো স্যার ওইটা থেকে এই স্লাইডগুলোই আমাদের ইজি লাগে স্যার। স্লাইডটা যেহেতু আমরা একবার দেখছি স্যার, সেকেন্ড টাইম দেখলে আমাদের ওইটা একটু সহজ হয়। জি স্যার, স্লাইডটা আমাদের জন্য ইজি লাগে। নোটের মধ্যে গেলে স্যার আমাদের মনে হয় নতুন বলেছে আমাকে, এবং যখন বলেছে তোমরা এর আগেও বলেছো আমি অতটা ভাবি নাই, পরে ভেবে দেখলাম তোমরা আসলে পরিশ্রম করতে চাচ্ছ না, একটা সেন্টেন্স পড়ে যে জিনিসটা বের করবা এই জিনিসটা তোমাদের মাথায় কম। তোমাদের জিনিস হচ্ছে আমি যে ওই পয়েন্টটা দিয়েছি ওই পয়েন্টটা নিবা তোমরা। জি স্যার। পরিশ্রম করো রে ভাই, একটু পরিশ্রম করো, একটু পরিশ্রম করো স্যার। স্যার করব ইনশাআল্লাহ স্যার, এখন একটু স্যার স্লাইডগুলো দিয়েন স্যার। আচ্ছা এখন না, পরবর্তীতে দেখা যাবে। ঠিক আছে, ভালো থেকো সবাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।